পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর নিয়োগ দুর্নীতিতে ধৃত শাসক দলের তৃতীয় বিধায়ক জীবন কৃষ্ণের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। এবং গতকাল মাঝরাতে কলকাতা থেকে উচ্চপদস্থ আধিকারিকেরা সিবিআই তারা পৌঁছে যান মুর্শিদাবাদে তার আন্দির বাড়িতে এবং সেখানেই তাকে গ্রেপ্তার করা হয়। সেই সময়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। শুক্রবার থেকে টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেপ্তার জীবন কৃষ্ণ সাহা। বড়োয়ার তৃণমূল বিধায়ককে নিয়ে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকরা তারা বেরোচ্ছেন বাড়ি থেকে এবং একেবারে সিবিআইয়ের আধিকারিকরা নিয়ে বেরোচ্ছেন জীবন কৃষ্ণ সাহা। এই যে গাড়িটি রয়েছে, এই গাড়িতে একেবারে বসে রয়েছে জীবন কৃষ্ণ সাহা এবং জীবন কৃষ্ণ সাহাকে কিন্তু এই মুহূর্তে বসিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকেই তাকে আদালতে পেশ করা হবে, আমরা তেমনটাই জানতে পারছি। এবং এই মুহূর্তে বড়োয়ার বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে। ক্যামেরা দীপ্তরু চক্রবর্তীর সঙ্গে অনির্বাণ বাগচি ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। চলে যাবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন এবং প্রকাশ সিনহা, আবির দত্ত রয়েছেন। আমি পার্থর কাছে প্রথমেই চলে যাব। পার্থ, এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যে সিবিআই আধিকারিকদের হাতে গ্রেফতার হওয়ার পর জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে তারা ইতিমধ্যেই নিজাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বেলা 11টা নাগাদ পৌঁছবেন। এই মুহূর্তে ঠিক কোথায় তোমরা রয়েছো প্রথম জানতে চাইবো, দ্বিতীয়ত কি কি অভিযোগে গ্রেফতার করা হলো এই বিধায়ককে? দেখো, বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং এই মুহূর্তে তোমাকে বলবো আমরা বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে সিবিআই কনভয় সেটা কিন্তু রওনা হয়েছে কলকাতার উদ্দেশ্যে এবং কলকাতায় কখন পৌঁছাবে সেটা তোমাকে বলবো। একেবারে আমরা জিপিএস মাধ্যমে দেখতে পাচ্ছি, যেটা সেটা হচ্ছে আর 96 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে নিজাম প্যালেস থেকে দূরত্বে আমরা রয়েছি এবং 2 ঘন্টা 10 মিনিট আর সময় লাগবে এবং 10:42 আনুমানিক 10:42 জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে এই যে গাড়ির কনভয় যারা যাচ্ছে সেটা কিন্তু নিজাম প্যালেসে পৌঁছে যাবে, অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগবে এবং 10:42 আর 96 কিলোমিটার রাস্তা অতিক্রম করলে কিন্তু নিজাম প্যালেসে পৌঁছাবে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে সিবিআই আধিকারিকরা। রাস্তার ছবিটা দেখাবো আমরা এই মুহূর্তে, একেবারে কালনা হয়ে এই যে রাস্তা, সেই রাস্তা ধরে কিন্তু এগিয়ে চলেছে জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে সিবিআই আধিকারিকরা। ওনার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার একাধিক অভিযোগ সিবিআই পেয়েছে এবং সেই জন্য কিন্তু সিবিআই বলা হচ্ছে, এক হচ্ছে অসহযোগিতা এবং যে অভিযোগ তারা পেয়েছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে একাধিক তথ্য প্রমাণ পাওয়ার পরে কিন্তু জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি সরাসরি চলে যাব প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, আমরা জানি যে সিবিআই যে খবর ছিল তাদের কাছে যে জেলায় জেলায় নিয়োগ দুর্নীতির র‍্যাকেট চলছে এবং তারই সন্ধানে তারা মুর্শিদাবাদের বড়োয়ায় গেছিলেন, সেক্ষেত্রে জীবন কৃষ্ণ সাহার সঙ্গে আর কার কার যোগ ছিল তা কি জানা সম্ভব হয়েছে? দেখো, তুমি কিছুক্ষণ আগেই বলছিলে 3 নম্বর বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যের পর জীবন কৃষ্ণ সাহা। 3 নম্বর শেষ নয়, সিবিআই এর বা ইডির আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা জানতে পাচ্ছি এই গোটা দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে গিয়ে কম করে 8 থেকে 10 জন বিধায়কের নাম উঠে এসছে, যারা কিন্তু বিভিন্ন সময়ে একইভাবে রিকমেন্ডেশন লেটার পাঠিয়েছিল এবং তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ চলছে, যে বড় খবর আমরা সিবিআই সূত্রের মারফত জানতে পাচ্ছি। অনেকেই রয়েছে যারা কিন্তু এভাবে টাকা তুলেছে, ছোটোখাটো এজেন্টদের নাম পাওয়া গেছে, কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর, 8 থেকে 10 জন বিধায়কের নাম আরও রয়েছে যারা কিন্তু একইভাবে জীবন কৃষ্ণ সাহা যেভাবে রিকমেন্ডেশন লেটার পাঠাতেন এবং টাকা তুলতেন সেভাবেই কিন্তু তাদের নাম উঠে এসছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে যে 5টি ব্যাগ পাওয়া গেছে, প্রায় 3000 পাতার ডকুমেন্ট এবং সেখানে শুধুমাত্র মুর্শিদাবাদ জেলা নয়, একাধিক জেলার ক্যান্ডিডেটদের নাম রয়েছে, তাহলে একটা স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিজের জেলা নয়, আশেপাশের যে জেলা, বীরভূম জেলা বা পাশের জেলার রিকমেন্ডেশনে লেটার তার কাছে কেন, মানে তিনি কেন ক্যান্ডিডেটদের নাম নিতেন, তাহলে কি তার মাধ্যমে এই চাকরি হয়েছে, এটাও কিন্তু তদন্তের বিষয়। এবং সিবিআই সূত্রের খবর, যে মোবাইল ফোন পাওয়া গেছে, গতকাল আইটি এক্সপার্টদের সঙ্গে কথা বলেছেন সিবিআই গোয়েন্দারা এবং তারপর ড্রয়ার দিয়ে মোবাইল ফোন শোকানোর কাজ তারা চেষ্টা করেছেন, কিন্তু মোবাইল ফোন এখনও অন হচ্ছে না, অর্থাৎ কাজ করছে না, তাই আজকে আদালতের অনুমতি নিয়ে তারা আজকেই সিবিআই আধিকারিকরা যেটা জানাচ্ছেন ফরেন্সিক এক্সপার্টদের কাছে পাঠানো হবে, যেহেতু আগেই 2 দিন ধরে সেই মোবাইল ফোন জলের মধ্যে ছিল, আর কোনো দেরি করতে চাইছেন না। সব মিলিয়ে জীবন কৃষ্ণ সাহার জন্য আরও কোন কোন এজেন্টরা কাজ করত,
কাদের মাধ্যমে টাকা আসতো এবং এই টাকা জীবন কৃষ্ণ শাহ কাদের কাছে পাঠিয়ে দিতেন একেবারে একেবারে প্রকাশ করে আমাদের সঙ্গে থাকো আমি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আবির জীবন কৃষ্ণ শাহা এই নিয়োগ দুর্নীতিতে কতদিন ধরে সরাসরি জড়িত ছিলেন তার সঙ্গে আর তারা কারা জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতির চক্রটা তিনি কিভাবে চালাতেন সিবিআই সূত্রে কি খবর দেখো যেটা তদন্তকারী আধিকারিকরা আগে থেকে অনুমান করছিলেন যে নিয়োগ দুর্নীতির যে তদন্ত তারা চালাচ্ছেন সেখানে যারা যারা মাথা তাদের মধ্যে অন্যতম এই জীবনকৃষ্ণ শাহা হতে পারে কিন্তু নবম দশমের যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা চলছে সেই মামলাতে তল্লাশি চালাতে গিয়ে তারা দেখে অবাক হয়ে যান যে শুধুমাত্র নবম দশম নয় একাধিক শিক্ষক নিয়োগ দুর্নীতির যে মামলাগুলো রয়েছে সেই ক্ষেত্রে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে যে জীবনকৃষ্ণ শাহা সরাসরি জড়িত রয়েছে একাধিক জেলার চাকরি প্রার্থীরা তাদেরকে চাকরি করে দেওয়া হয়েছে মোটা অঙ্কের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা ধার্য করে দেওয়া হতো যে কোন ক্লাসে চাকরি পাওয়ার জন্য যেমন দেখা যাচ্ছে যে নবম দশমের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা ছিল অন্যান্য ক্ষেত্রে নির্দিষ্ট প্রাথমিকের ক্ষেত্রে নির্দিষ্ট টাকা ছিল এবং এই টাকাগুলো দিলে জীবনকৃষ্ণ শাহা সে চাকরি করে দেওয়া বলে যে প্রতিশ্রুতি দিত সেই প্রতিশ্রুতি কতটা প্রতিশ্রুতি রক্ষা করা হতো সেই তথ্য সংগ্রহের কাজও তারা করছিলেন এই কদিন ধরে এবং এরপর যে পাঁচটি ব্যাগ পাওয়া গিয়েছে এবং তার বাড়ি থেকে যে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেখান থেকে বেশ কিছু নথি বা বেশ কিছু ডায়েরি এরকম ধরনের কিছু ডকুমেন্টসও পাওয়া গিয়েছে যেখান থেকে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ টাকা তো চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হয়েছে চাকরি দেওয়ার নামে সেই অঙ্কটা যোগ করলে সেটা কোটি কোটিতে গিয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ কোটি কোটি টাকা সে বাজার থেকে তুলেছে শুধুমাত্র চাকরি দেবে বলে অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দেওয়া হয়েছে যে যার জন্য যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছে এবং এই যে জীবনকৃষ্ণ সাহা সে নিজে একা এই কাজ করে যাচ্ছে দিনের পর দিন এমনটা হতে পারে না তার সঙ্গে যোগাযোগ ছিল এমন কারোর কেউ কেউ রয়েছে যাদের সঙ্গে যোগাযোগ রেখেই দিনের পর দিন সে এটা চালিয়েছে বছরের পর বছর এই জিনিস সে চালিয়েছে এমনটাই মনে করা হচ্ছে তাকে আজকে আদালতে পেশ করার পর হেফাজতে পেলে তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা যে এই নিয়োগ দুর্নীতি একেবারে অর্থাৎ 65 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এখনো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া বাকি রয়েছে যা হবে কলকাতায় নিজাম প্যালেসে আবির ধন্যবাদ প্রকাশ এবং পার্থ তোমাদেরও ধন্যবাদ আমি সমীর বাবুর কাছে আসবো সমীর বাবু শুধুমাত্র তিনজন বিধায়ক এমনটাই নয় এখানেই কিন্তু থামছে না একেবারে পাইপলাইনে আরো 8 থেকে 10 জন শাসক দলের বিধায়কের নাম রয়েছে এমনটা দাবি করছে এজেন্সি সামনে পঞ্চায়েত নির্বাচন শাসক দল একেবারে এই মুহূর্তে যে প্রসন্ন রায় মিডিল ম্যান তার বাড়ি থেকে যখন দিলীপ ঘোষের বাড়ির দলিল পাওয়া যায় যখন বিশ্বজিৎ কুণ্ডু এখনো আপনার দলে আপনার মুখে কি এটা সাজে এই তিনজন বিধায়ক যাদের নাম উঠে এলো এখনো পর্যন্ত প্রথম দুজনের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে দল আমি সুদীপ বাবু আপনার কাছে আলাদা করে আসবো আচ্ছা আমি আবারও বলছি এটা তো আপনি বলছেন তৃণমূল কি দল ব্যবস্থা নিয়েছে আজকে অসমের মুখ্যমন্ত্রী কি না অসমের না আপনি আর বিএস দুরাপার কি আবার আপনি যে আপনি তো সিপি সমীর বাবু দেশের রাজ্যের সমস্যা কি নিশ্চয়ই না তারা তো কারণ আগে তো ঘরের সমস্যা সমাধান করতে হবে রাজনৈতিক মোদি ইচ্ছা চলি থাকতো শুধু তৃণমূল কেন ওর বাড়ি থেকে আপনারা কি ধোয়া তুলসি পাতা এখনো বিশ্বজিৎ কুণ্ডু বাইরে কেন শাসক দলের তৃতীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি নিয়ে কি বলছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ শোনাবো আপনাদের এর আগে এক্স মিনিস্টার ধরা পড়েছে সবচেয়ে শক্তিশালী নেতা যিনি বাঘ তিনি ধরা পড়ে প্রসেস চলছে আর যদি হয়তো ভালোই হয়েছে যদি সাহস না পেয়ে থেকে সিবিআই সাহস পাক এই ধরনের বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়তো সাহস পাচ্ছে না ওরা সাহস পেয়েছে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আপনারা বড় বড় লোকেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন ঘাবড়াবেন না আমরা আছি এটা কেউ বলার ছিল না দিন তাই এত দুর্নীতি হয়েছে খালি নেতাদের দেখছেন আপনি বড় বড় ব্যবসায়ী ফিল্ডার অফিসার কে নাই এর মধ্যে সবাই আছে আর সবাই সাজা পাবে তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ডক্টর সেন আপনি শুনলেন দিলীপ ঘোষ আসবো আসবো আমরা সঙ্গে আছি আজকে তৃতীয় 3 নম্বর শাসক দলের বিধায়ক গ্রেফতার হলেন হ্যাঁ দিলীপ বাবু ঠিকই বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন বড় বড় নেতাদের মাথাদের ধরুন ব্যাকেটে ইতি গজর মতো বলেছেন বিরোধী দলের নেতাদের
যে কারণে আমরা দেখছি সিবিআই যত পলিটিক্যাল ব্যক্তিত্বদের প্যারেস্ট করছে তাদের 95% হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের। আর যার বক্তব্য আপনি শোনাচ্ছিলেন বুকের পাটা থাকলে তিনি বলুন না যে তার বাড়ির দলিল মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে পাওয়া গেল, যে প্রসন্ন রায় দীর্ঘদিন ধরে জেল খাচ্ছে, আজকে অন্য কারোর নাম যখন মুখে আসছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকেই কেন টার্গেট করছে কেন্দ্রীয় এজেন্সি আপনার মনে হয়? আরো রাজনৈতিক দল তো খাতায় কলমে রয়েছে, সিপিএম কংগ্রেস এদের কোন রাজনৈতিক অস্তিত্ব আছে বলে আপনি মনে করেন? তারা তো একে অপরের পিছনে বাটি নিয়ে ভোট প্রার্থনা করতে ঘুরে বেড়ায়। আর তৃণমূল কংগ্রেস ছাড়া বিজেপির মাথা ব্যথার কারণ আর কেউ রয়েছে? কিন্তু তৃণমূল কংগ্রেস তো এই মুহূর্তে আঞ্চলিক দল শান্তনুবাবু। আপনি একটা আঞ্চলিক দল বলে ঠেলে দিলে তো হবে না। ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলটার নাম তৃণমূল কংগ্রেস, ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলের নাম তৃণমূল কংগ্রেস, এগুলোকে তো বাস্তবটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে বিজেপির সব থেকে মাথা ব্যথার কারণ যদি কোনো রাজনৈতিক দল থেকে থাকে তার নাম তৃণমূল কংগ্রেস, কারণ সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভয় দেখিয়ে তাদেরকে আটকানো যাচ্ছে না। এই বাংলাতে এসে কতবার তাদের জয়ের রথ আটকে গিয়েছিল এবং যে রাজনৈতিক দল তাদের সাথে চোখে চোখ রেখে লড়াই করে এবং তাদের সাথে যেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয় সব থেকে বেশি জয়লাভ করে, তার মানে বিজেপির সব থেকে বড় প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস, এবং সেই কারণেই এই প্রতিহিংসামূলক আচরণ। শান্তনুবাবু অনেক ধন্যবাদ কথা বলার জন্য। এর আগে নিয়োগ দুর্নীতিতে ধৃত অন্যান্য অভিযুক্তদের ক্ষেত্রে আমরা একেবারেই দেখিনি। এর আগে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, আরো অনেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার আপনাদের গ্রাফিক্সের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করছি। পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকে 27 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল 10 ঘন্টা। বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ 28 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে তাকে কেন্দ্রীয় এজেন্সি, এবং তারপর বহিষ্কৃত অন্য আরেকজন যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, তাকে 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অয়নশীলকে 37 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন জীবন কৃষ্ণ সাহা। 65 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করার পর তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে এবং তাকে গ্রেফতার করে আজ সকালে সিবিআই। শুধুমাত্র জিজ্ঞাসাবাদী যে রেকর্ড ভেঙেছে জীবনকৃষ্ণ সাহার ক্ষেত্রে তা কিন্তু নয়, তল্লাশিতেও কিন্তু তিনি প্রায় নতুন নজির গড়তে চলেছেন। কারণ প্রায় 63 ঘন্টা হয়ে গেল, এখনো কিন্তু তার বাড়ির পুকুরে তল্লাশি চলছে। দ্বিতীয় মোবাইল ফোন এবং পেন ড্রাইভের হদিশে জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়। বেলা 11টা নাগাদ তিনি পৌঁছবেন এবং সেখানে আরেক দফা জিজ্ঞাসাবাদ হবে। এই সমস্ত খবরে আমাদের নজর থাকবে। আলোচনার সময় সীমা এখানেই শেষ। সকলকে ধন্যবাদ। এই সমস্ত খবরাখবর নিয়ে বিরতির পর ফিরছি আপনারা সঙ্গে।